দুর্গাপূজা উপলক্ষে শোভানগর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্যের উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল। প্রায় 150 মহিলার হাতে তুলে দেওয়া হল নতুন বস্ত্র। মঙ্গলবার বিকেলে ইংরেজবাজার ব্লকের শোভানগর এলাকায় 150 মহিলার হাতে নতুন শাড়ি তুলে দেন গ্রাম পঞ্চায়েত সদস্য সুকান্ত মিশ্র। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পল্লব ঝা, পিনাকি ঝা, অতনু ঝা সহ অন্যান্যরা। সুকান্তবাবু বলেন, দুর্গাপূজার আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে তার এই বিশেষ উদ্যোগ বলে জানান তিনি। পঞ্চায়েত সদস্যের এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার মহিলারা। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.